এটা ব্রাহ্মা আমাদের কাছে দীর্ঘদিন ধরে আছে এবং দেখার মতো পিস। বড় সাইজের গরুগুলো এগুলো নিতে হলে আসলে সরজমিনে খামারে আসতে হবে। তারপরে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা মুন্ডি, যারা বীজের কাজের জন্য নিতে চাই তারা এটা নিতে পারবে এবং এর মায়ের রেকর্ড 30 লিটার প্লাস। আর এটা হচ্ছে বুল নাম্বার 612, সরকারের 612 বীজের বাচ্চা, কোলবালিশ, যেখানে ধরা হয় হাতের সঙ্গে উঠে চলে আসে। এটা ব্রাহ্মা, করস ব্রিডের একটা ব্রাহ্মা এবং অনলি 15 মাস বয়স, 15 মাস হয়ে 5.5 মনের উপরে মাংস হয়েছে বডিতে। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কে তোমার বাংলার কৃষক ফুটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি এসেছি দুধেরবাড়ি আগ্রোতে। এটি ঢাকার শহরের ভিতরে একটি দেশের প্রথম গরু সুপার শো। বন্ধুরা, আমি যেহেতু ঢাকাতে থাকি, আমার ঢাকার অনেক বন্ধু বান্ধব আছেন, অনেক কলিগরা আছেন যারা, এবং অনেকেই আছেন যারা ঢাকাতে চাকরি করেন কিন্তু তাদের স্বপ্ন বা শখ যে গ্রামে তাদের একটা খামার করবেন, তাদের খামার করার জন্য তাদের গরু সংগ্রহ করতে হয়, কখনো ফ্যাটেনিংয়ের গরু, কখনো বা বকনা, কখনো বা গাভি, দুধের গাভি। তা আমি ঢাকার বাইরে যারা আছেন, যেসব মানে যারা গরু বিক্রি করে তাদের সাথে তো ওইভাবে আমি লোক নিয়ে ঢাকার থেকে তাদের বলতে পারবো না যে আপনি দিনাজপুরে যান কিংবা রাজশাহী যান কিংবা খুলনাতে যান কিংবা যশোরে যান কিংবা চট্টগ্রামে যান। তাদেরকে বলতে পারবো যে আপনারা যদি গরু দেখে কিনতে চান আপনারা চলে আসুন ঢাকার ভিতরে। যে দু তিনটি খামার আছে তার ভিতরে একটি খামারের নাম দুধের বাড়ি আগ্রো, দাঁড়িয়ে আছি দুধের বাড়ি আগ্রোতে। চলুন বন্ধুরা, ভিতরে আছে আমাদের রাজীব ভাই, রাজীব ভাইয়ের কাছে চলে যাই। রাজীব ভাই কি বলবো যে তার যে গরুগুলো আছে সেই গরুগুলো সম্পর্কে রাজীব ভাই সুন্দর ভিডিও দেবেন। বন্ধুরা চলুন রাজীব ভাইয়ের কাছে চলে যাই। বাইজিদ ভাই, আমাদের খামারে ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান সময় নষ্ট করেও আমাদের এখানে আসছেন। আর চলেন আমরা দেখাই আজকে সাত থেকে দেখানো শুরু করে তারপরে বকনা দেখাবো, তারপরে দুধের গাভি, পেটের গাভি গুলো দেখাবো এবং রাজীব ভাইয়ের কাছ থেকে তার গরুর বর্ণনা গুলো শুনি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন অনলি 2 দাঁত, একটা গিরের সার, এটা আমরা 1,35,000 দিতে পারবো 2 দাঁতের। এবং হাত পাগুলা যথেষ্ট মোটা, মাথাটাও কিন্তু অনেক মোটা। একটা সারের সৌন্দর্য নির্ভর করে ওর মাথা, গদ্দান, চুল, এর মধ্যে সব গুণী আছে। অনলি 1,35,000। তারপরে দেখতে পাচ্ছেন এটা চিত্রাস, এটা চুটের জন্য সেরা। দেখুন চুট কাকে বলে। এটা 1,40,000 দিতে পারবো। এটা এখনো দাঁত হয়নি, জিরো দাঁত, এটা এখনো জিরো দাঁত। তারপরে দেখতে পাচ্ছেন আনকমন এক পিস, এটা ব্রাফট না ব্রাঙ্কাস, এটা দর্শকরা নির্ণয় করলে সব থেকে সুন্দর হবে। এর যেমন পায়ের গঠন, মানে আমরা মহিষের বাচ্চাগুলো যেমন জেনে থাকি, এটা সেম মহিষের বাচ্চার মতো। আর এর মাথাটা এতটা মোটা, নাভি ঝোলা, পিছনটা একটু দেখাবেন যে পিছনটা দর্শকরা বুঝতে পারবে এর পিছনের গঠনটা কেমন। অনলি 9 মাসের একটা বাচ্চা। অনলি 9 মাস। এবং মুন্ডি, এর মাতার গঠনটা দেখুন। এত মোটা মাথা, এই গরুটা যারা নিতে চায় তারা ফার্মের সরজমিনে আসলে
দরদামটা আলোচনা করে দিতে পারবো এবং পাইকারি দরে দিতে পারবো। তারপরে যে এদিকে যে সারগুলা এগুলা সবই বিক্রি হয়ে আছে, হ্যাঁ কুরবানির একদিন আগে যাবে ডেলিভারি এগুলা। তারপরে যে এগুলো আমাদের ফার্মেরই বাচ্চা, যারা আমাদের ফার্মের থেকে বকনা বাচ্চা বা ছোটো সাইজের সার বাচ্চা নিতে চায় তারা আমাদের ফার্মে আসলে এখান থেকে পছন্দ করে নিতে পারবে। তারপরে ওইদিকে চলুন, সার রয়েছে সেগুলো দেখাই। তারপরে দেখতে পাচ্ছেন এটা যদি কেউ দুই বছর পালার জন্য নিতে চায় এটা সেই ধরনেরই কিছু। এটার বয়স অনলি 15 মাস, এখনই ওর বডিতে মাংস 5.5 মনের উপরে, 15 মাসের একটা বাচ্চা। শীতের জন্য গায়ের লোম তেমন করে আছে এবং ওর ঘাড়ের চামড়াটা ধর একটু দেখাবেন যে কতটা ঢিলা, কোলবালিশ যেখানে ধরা হয় হাতের সঙ্গে উঠে চলে আসে। এটা ব্রাহ্মা করস ব্রিডের একটা ব্রাহ্মা এবং অনলি 15 মাস বয়স, 15 মাস ওই 5.5 মনের উপরে মাংস রয়েছে বডিতে। কেউ যদি এটা দীর্ঘদিন পালার জন্য নিতে চাই এর থেকে ভালো কিছু আর হতে পারে না। মানে আর এটার গ্রোথটা ব্রয়লার মুরগির মতো গ্রোথ আসতেছে। তারপরে যে এটা দেখতে পাচ্ছেন এটা এখনো জিরো দাঁত, এখনো এর দাঁত হয়নি। এটা নিলে 1,45,000 দিতে পারবো। তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা এখনো জিরো দাঁত কিন্তু এর গঠনটা, এর বডিতে বর্তমানে মাংস আছে 8 মনের কাছাকাছি, এখনো দাঁত হয়নি, জিরো দাঁত। বড় সাইজের গরুগুলো এগুলো নিতে হলে আসলে সরজমিনে খামারে আসতে হবে। তারপরে এটা দেখতে পাচ্ছেন এটা মুন্ডি, যারা বীজের কাজের জন্য নিতে চাই তারা এটা নিতে পারবে এবং এর মায়ের রেকর্ড 30 লিটার প্লাস। আর এটা হচ্ছে বুল নাম্বার 612, সরকারের 612 বীজের বাচ্চা। নাভিটা মনে করেন একেবারে হলেস্টন ফ্রিজ যেন সর্বোচ্চ পার্সেন্ট আমাদের দেশের প্রেক্ষাপটে এবং গরুটা অনেক লং। এর মার রেকর্ড কত? 30 লিটার প্লাস এবং এটার বুল নাম্বার হচ্ছে 612 কি সরকারের। হ্যাঁ, তারপরে যে এটা দেখতে পাচ্ছেন এটা দুই দাঁতের একটা শাহিওয়াল এবং কালারটা খুবই সুন্দর। তারপরে দেখতে পাচ্ছেন এটা ব্রাহ্মা আমাদের কাছে দীর্ঘদিন ধরে আছে এবং দেখার মতো পিস। তারপরে যে গাভীগুলো দেখতে পাচ্ছেন এটা বাচ্চা হইতে 5 থেকে 6 দিন সময় নেবে এবং বিশাল দেহ, প্রত্যেকটা গাভী কিন্তু ডবল ফিগারের গাভী। যারা আমাদের ফার্মে আসতে চান তারা দেখে নিতে পারবেন যে এর হাইটটা দেখুন যে কেমন হাইট। তারপরে এটা ওইটার মতোই হাইট, এটার বাচ্চা হইতে 5 থেকে 7 দিন কি 10 দিন সময় নেবে, এটাও ডবল বডির গাভী। তারপরে এদের শুয়ে আছে এটা 8 মাসের প্রেগনেন্ট।
তারপরে যে এটা দাঁড়ায় আছে, না যারা সরাসরি ফার্মে আসবে তারা দেখে শুনে নিতে পারবে, এটাই ভালো, এটাই ভালো। জি, তারপরে দেখবে এগুলো সবই রানিং দুধ আছে এবং বাচ্চা সব, কোনোটা 10 দিন কোনোটা 20 দিন এই ধরনের বাচ্চা। তারপরে এদের শুয়ে আছে, এগুলো বকনা মুন্ডি বকনা বাচ্চা। তারপরে দ্বিতীয়টা, এটা অলরেডি একবার হিটে আসছে, সব যেভাবে শুয়েছে, কত বন্ধুত্ব এদের মধ্যে। এইটা কি করো, এই যে কেটো নীল, এটা গিরল্যান্ড, ও গিরল্যান্ড, জি গিরল্যান্ড, হ্যাঁ ইন্ডিয়ান, ইন্ডিয়ান গিরল্যান্ড, হ্যাঁ সব গলায় গলায় শুয়ে আছে। এদের আর ডিস্টার্ব না করি। এদের এদিকে গাভীগুলোও দেখুন সব রেস্ট নিচ্ছে। আর ঢাকাতে ফার্ম হওয়াতে সেটা যে কোনো কারোরই যোগাযোগের জন্য খুবই সুন্দর। আমাদের ফার্মটা ঢাকা মোহাম্মদপুর আর ঢাকা উদ্যান, বেদিবাদে ঢাকা উদ্যান। ঢাকা উদ্যানে আসে যদি রিক্সাওয়ালাকে বলে যে চন্দ্রিমা মডেল টাউন দুধের বাড়ি গরু ফার্মে যাব, তাহলে রিক্সাওয়ালা অতি সহজে আমাদের ফার্মে নিয়ে আসবে। এর পিছনে তো গুগল ম্যাপ দিয়ে আসতে পারবে, হ্যাঁ গুগল ম্যাপ দিয়ে আসতে পারবে। আপনার কাছে গরু কিনলে আমরা কত আস্থা রাখতে পারবো? হ্যাঁ, মনে করেন যে গরু বিক্রি করতে হলে মিথ্যা সত্য মিলায় তথ্য দিলে বেচা কিনা হয়, বিশেষ করে ব্যাপারে যেটা করে। আর আমাদের থেকে এটা নিলে যে আমরা কাউকে বিভ্রান্তমূলক তথ্য দিই না, গরুর বাস্তবতায় যা আছে আমরা সেই তথ্য দিই। যেমন আপনি তো বিভিন্ন সময় গরুর সাথে অনেক কিছু অফার করতেন, তাই না, ট্রেনিং করা, ট্রেনিং থেকে শুরু করে অনেক কিছু, বর্তমানে এরকম কিছু আছে কি? হ্যাঁ না, আমরা তো ট্রেনিং দিচ্ছি, মানে আমাদের থেকে যারা গরু নেয়, আমরা আসলে এটা পেশাদার ট্রেনিং দিই না। যারা আমাদের থেকে গরু নিচ্ছে তাদেরকে আমরা আমাদের ফার্মে তো দিকে বলে আমি 5 দিন থাকবো কি 7 দিন থাকবো, তাকে আমি ট্রিটমেন্টটা নিজে হাতে কলমে শিখে গরু নিয়ে যাবো, সেই ধরনের সুযোগ অবশ্যই আছে। এবং এই ধরনের প্রতিনিয়ত এই ধরনের লোক আমাদের ফার্মে থাকে যে যারা গরু কিনেন আমাদের এখান থেকে ট্রিটমেন্টগুলো, বেসিক বিষয়গুলো, গাইডলাইন নিয়ে যাচ্ছে। যারা আসলে গরু সংগ্রহ করতে চায় তারা আগে এসে দেখুক, দেখে যদি তার পছন্দ হয় তখন কিন্তু দামাদামি করে একটা জায়গায় পৌঁছানো যায়। শুধু শুধু দাম বললাম তার পছন্দ হলো না, তাহলে তো লাভ নেই। বন্ধুরা যারা ঢাকাতে আছেন বা ঢাকার বাইরেও যারা আছেন, ঢাকায় চলে আসবেন। এটা হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধের, এখানে আসলে মোটামুটি গুগল ম্যাপ দিয়ে তো আসতে পারছেন। এবং দুধেরবাড়ি আগ্রো বললে এখানে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা অনেকেই চেনে। আর আপনি যদি মোটর সাইকেলে আসেন, সিএনজিতে আসেন, তার গুগল ম্যাপে লিখবেন দুধেরবাড়ি আগ্রো, তাহলে চলে আসতে পারবেন। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করুন। আর আমার যে ফেসবুক পেজ আছে কৃষি ও খামারের গল্প, কৃষি ও খামারের গল্প কিন্তু আমাদের ভিডিও আপলোড করা হবে। ভালো থাকুন, সুন্দর শুভ হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী।